मोटोरोला G30 4GB 64GB ভেরিয়েন্টের মধ্যে আছে, একদম সুপার মিন্ট কন্ডিশন। এটির দাম 6,999 টাকা। এরপর দেখাচ্ছি ওপো A9 2020, 4GB 128GB ভেরিয়েন্টের মধ্যে আছে, হালকা বডিতে স্ক্র্যাচ ডেন্ট আছে। এর প্রাইস 7,500 টাকা। পরি আর একটি মডেল ওপো F11, এটি 6GB 128GB ভেরিয়েন্টের মধ্যে আছে, এটার বডিতে হালকা স্ক্র্যাচ ডেন্ট আছে। এটার প্রাইস 7,500 টাকা দাম, হালকা ফুলকা বডিতে স্ক্র্যাচ আছে, অল ওয়ার্কিং কন্ডিশন। দেখাচ্ছি OnePlus-এর একটি ফোন, OnePlus 60, খুবই ডিমান্ডিং একটি ফোন। এটি 8GB 128GB ভেরিয়েন্টের মধ্যে আছে, একদম সুপারমেন্ট, কোনো ডেন্ট স্ক্র্যাচ নেই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এর প্রাইস 11,000 টাকা। হচ্ছে স্যামসাং A70, 6GB 128GB ভেরিয়েন্টে সুপার মেন কন্ডিশন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, দাম মাত্র 8,000 টাকা। হচ্ছে মোটো G9, 4GB 64GB ভেরিয়েন্ট, বডিতে হালকা স্ক্র্যাচ ডেন্ট আছে। এর দাম মাত্র 6,500 টাকা। স্যামসাং S9 Plus, সুপার মিন্ট কন্ডিশন, একদম কোনো স্ক্র্যাচ ডেন্ট নেই, একদম ফ্রেশ কন্ডিশনের ফোন। 6GB 128GB ভেরিয়েন্ট দিয়ে, এটি খুবই একটা ডিমান্ডিং ফোন। এর প্রাইস রয়েছে মাত্র 11,000 টাকা। ওপরে আরেকটি ডিমান্ডিং ফোন দেখাচ্ছি, খুবই ডিমান্ডিং ফোন, ওপো Reno 5 Pro, যেটি কার্ভ ডিসপ্লে দিয়ে আসে এবং খুবই ভালো কন্ডিশন আছে, একদম সুপার মিন্ট ফ্রেশ কন্ডিশন। এর ক্যামেরাও দুর্দান্ত, ক্যামেরার জন্য ফেমাস এই ফোনটি। এর ভেরিয়েন্ট আছে 8GB 128GB, কোনো স্ক্র্যাচ ডেন্ট নেই, একদম ফ্রেশ কন্ডিশনের ফোন। এর দাম আছে 17,500 টাকা।